শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত এক সপ্তাহের সাধারণ জ্ঞান সম্পর্কিত খবরগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল 1 জুলাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 102তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1921 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার নাম ছিল নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 600 একর জমির উপর। প্রতিষ্ঠাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল কেবল তিনটি, কলা, বিজ্ঞান এবং আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষিকা ছিলেন করুণাকুণা গুপ্তা, প্রথম ছাত্রী লীলা নাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি আইন বিভাগে পড়াশোনা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন স্যার পি জে হার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 1923 সালে, আর স্বাধীন বাংলাদেশের প্রথম সমাবর্তন হয়েছিল 1999 সালের 18ই ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগ সংখ্যা 83, যেখানে প্রতিষ্ঠাকালে বিভাগ ছিল 12টি। গ্রামীণফোন। গত 29শে জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি। গ্রামীণফোন বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল ফোন অপারেটর কোম্পানি। গ্রামীণফোন কার্যক্রম শুরু করে 1997 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইকবাল কাদির। 2022 সালে গ্রামীণফোন বাংলাদেশে প্রথম ই সিম অর্থাৎ এমবেডেড সিম নিয়ে আসে। যেহেতু ফোনের কথা আসলোই, চলো ফোন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। মোবাইল ফোনে আমরা যে সিম ব্যবহার করি তার পূর্ণ রূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, SMS শর্ট মেসেজ সার্ভিস, MMS মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। মোবাইল ফোনের 5টি প্রজন্ম রয়েছে, 1G, 2G, 3G, 4G এবং 5G। বর্তমান বাংলাদেশে 5G চলছে। SMS চালু হয়েছে 2G প্রজন্ম থেকে। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি ছিল সিটিসেল। এটি চালু হয় 1993 সাল থেকে। বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক। এর যাত্রা শুরু হয় 2002 সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল ফোন চালু হয় 1990 সালে। আর বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। মোবাইল ফোনের ক্ষেত্রে বাংলাদেশের সরকারি সংস্থা হচ্ছে বিটিআরসি, যার পূর্ণ রূপ বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন। বিটিআরসি প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং কার্যক্রম শুরু করে 2002 সালে। বাংলাদেশের প্রথম 3G চালু হয় 14ই অক্টোবর 2012 তারিখে। প্রথম 4G চালু হয় 19শে অক্টোবর 2018 তারিখে এবং প্রথম 5G চালু হয় 12ই ডিসেম্বর 2021 তারিখে। এটি চালু হয় টেলিটকের সঙ্গে বিটিআরসির সম্মিলিত উদ্যোগে। মোবাইল ফোন সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে বিটিসিএল, যা পূর্ণ রূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। এর যাত্রা শুরু হয় 2008 সালে ঢাকার ইস্কাটনে। মোবাইল ফোন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে VOIP, যা পূর্ণ রূপ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আবার এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশে কোন মোবাইল সিম কোন সময় যাত্রা শুরু করে। সিটিসেল 1993 সালে, যা কিনা প্রথম। গ্রামীণফোন এবং রবি 1997 সালে। বাংলালিংক এবং টেলিটক 2005 সালে এবং এয়ারটেল 2007 সালে। আন্তর্জাতিক খবর। গ্রুপ অফ সেভেন বা G7 যেটিকে বলা হয়, সেটি 7টি দেশের একটি সম্মিলিত গ্রুপ। 7টি দেশ হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। লক্ষণীয়, এখানে একমাত্র এশীয় দেশ জাপান।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF কর্তৃক স্বীকৃত বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ। 1975 সালের 15ই নভেম্বর G7 আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, তবে তখন এর সদস্য সংখ্যা ছিল 6টি, সে কারণে এর নাম ছিল G6। 1976 সালে ক্যানাডা যোগ দেওয়ার পর এটি G7-এ পরিণত হয়। 1998 সালে যোগ দেয় রাশিয়া। কিন্তু 2014 সালে ক্রিমিয়া সংকটের সময় রাশিয়ার ভূমিকার কারণে 14 সালেরই 24শে মে রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয়। সে কারণে বর্তমানে এটি G7 হিসেবেই রয়েছে। গত 26 থেকে 28 জুন ছিল গ্রুপ অফ সেভেনের 48তম সামিট বা শীর্ষ সম্মেলন। এটি আয়োজিত হয় জার্মানির বেফারিয়াতে। এর এজেন্ডাগুলোর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে মোকাবেলা করতে $600 মিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন G7-এর নেতারা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। এছাড়া তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং এই সংকটে ইউক্রেনের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তাদের প্রতিপাদ্য ছিল ইনভেস্টমেন্ট ইন আ বেটার ফিউচার। এর পূর্বে 47তম G7 সামিট অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের কর্নওয়ালে। এর প্রতিপাদ্য ছিল বিল্ডিং ব্যাক বেটার। এর মূল প্রতিপাদ্য ছিল করোনার অভিঘাত সামলে নতুন করে ভবিষ্যৎ গড়ে তোলা। এবার অন্যান্য খবর। ফ্রান্সের পার্লামেন্টে প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়েল ব্রন পিফেট। মার্কিন যুক্তরাষ্ট্রে 1973 সালের একটি মামলায় রো ভার্সেস ওয়েডে গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর সেই মামলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে এবং গর্ভপাতকে মার্কিন নারীদের সাংবিধানিক অধিকার হিসেবে অস্বীকার করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধে 2011 সালের 1 মার্চ থেকে 21 সালের 31শে মার্চ পর্যন্ত মোট 3,06,887 জন বেসামরিক মানুষ মারা গেছেন। সিরিয়ার এই গৃহযুদ্ধ ছিল আরব বসন্তের অংশ। আরব বসন্ত শুরু হয় 2010 সাল থেকে। আরব বসন্তের প্রথম অভিঘাত পড়ে টিউনিসিয়াতে, যেটিকে আমরা জানি জেসমিন বিপ্লব নামে। পরবর্তীতে এর অভিঘাত পড়ে মিশরে, লিবিয়ায়, সিরিয়ায় এবং লেবাননে। আরব বসন্তের ফলে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক পদচ্যুত হন, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবং বাথ পার্টিকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই সংঘাত চলছে। এছাড়া ইসরায়েলের পার্লামেন্টকে ভেঙে দেওয়া হচ্ছে পরবর্তী নির্বাচনের জন্য। এই নিয়ে গত 4 বছরে 5ম বারের মতো ইসরায়েলের পার্লামেন্ট ভাঙা হলো। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। এর প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট। এছাড়া মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েলেন কেটানজি ব্রাউন। বাংলাদেশে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছেন। পিটার ডি হাস। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল এটুকুই। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।